হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। পায়েস ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। তো দেখো, আমার স্নান টান কমপ্লিট, এখন আমি ও আজকে তোমাদের সঙ্গে আমি সারাদিন কি করছি না করছি সেটা শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। এখন আমি রান্না করব, এখন বাজে 9টা। তো আজকে সকাল সকাল, কারণ রিয়ানকে স্কুল থেকে আনতে যেতে হবে, তো সেই জন্য সকালে রান্না করতে হবে। আর আজকের মেনুটা অনেক দারুণ, তো চলো কি কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আছে আমার ফেভারিট মাছ, সেটা হচ্ছে ইলিশ মাছ, সবারই ফেভারিট মোটামুটি, সব বাঙালিদেরই তো হচ্ছে, সব বাঙালিদেরই এটা প্রিয় মাছ, আমারও প্রিয়। তো আজকে বানাবো সর্ষে ইলিশ, আর হচ্ছে কাতল মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল, আর হচ্ছে মাছের তেল ভাজা বেগুন আলু দিয়ে। তো চলো। তো দেখো, এখানে আমি ইলিশ মাছটাকে ধুয়ে নিয়েছি, এখন নুন হলুদ মাখিয়ে এটাকে বসিয়ে দেব। আর এখানে আছে কাতল মাছ। তো দেখো, আমি সব কিছু দিয়ে মেখে নিয়েছি, এখানে এখন বসিয়ে দেব। তো দেখো, এই যে আমার সর্ষে ইলিশ রেডি, দারুন জিভে জল চলে এসছে। আর এখানে আমার কাতল মাছের ঝোল রেডি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট, দেখো আমি রেডি হয়ে গেছি, কারণ হচ্ছে রিয়ানকে স্কুল থেকে আনতে যাব, রিয়ান গেছে স্কুলে, তো এখন যাব স্কুল থেকে আনতে। এখন বাজে 12টা, ওর 12টা 15তে ছুটি হয় স্কুল। তো চলো, বেশি বকবক করবো না, দেরি হয়ে যাবে না। তো আমি রিয়ানকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, এখন ফ্রেশ হব। ওই যে রিয়ান, তো ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ঠিক আছে? ততক্ষণে ব্লগটা দেখতে থাকো। তো গুড ইভিনিং এভরিওয়ান, এখন দেখো আমি রেডি হয়ে গেছি, কারণ একটু বের হব। চলো, কোথায় যাই, কে কে আছে আমার সঙ্গে, কে কে যাবে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রিয়ানও যাচ্ছে, রিয়ানও রেডি। তো অ্যাকচুয়ালি আমরা 3 জন যাচ্ছি, আমি, টিনা আর একটা, আর দিদি একটা। তো আমাদের যাওয়ার কথা আছে হচ্ছে ভূপেন হাজরিকা স্ট্যাচুতে, তো সেখানটায় বৃহস্পতিবার বন্ধ। তো দেখি এখন 3 জনে ডিসকাস করে কোথায় যাই, দেখতে থাকো ব্লগটা। আমরা দেখি কোথায় একসঙ্গে মিট করি, তো আগে যাই, হয়তো আমাদের দোকানে একসঙ্গে হব সবাই। আমরা এখন যাচ্ছি, জানি দেরি হয়ে গেল, টিনা আসছে, টিনা হাই করে দাও, কেমন আছো সবাই? আমরা তো খুব ভালো আছি। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি ফুচকা খাবো, এদিকে যাও, তুমি ছাড়া দৌড়ে। তো আমরা আগে খেয়ে নিই, তারপরে যাবো ঘুরতে, খিদে পেয়েছে অনেক ঘুম থেকে উঠে, এখন খাবো মোমো। এত খিদে পেয়েছে, মোমো খেয়ে নিয়েছি, এখন দেখো ফুচকা খাচ্ছে। আমি করবো না, সেজন্য আমরা একসঙ্গে যাবো, একটু ঘোরাও হয়ে যাবে। চলো তোমরাও আমাদের সঙ্গে, কারণ হচ্ছে কিছু কিনবো, আমি কিনবো না, দিদি ভাই কিনবে। তো কি কিনি না কিনি দেখতে হলে চলো আমরা যাই ভিমার্টের ভেতরে।
আমরা তিনজন ঘুরতে বেরিয়েছি, চলো। এমনি জাস্ট বলেছি যে বেরোচ্ছি, জানি না কোথায় যাব, তো ঠিক আছে, জিজ্ঞাসাও করে নাই কোথায় যাই, ঘোরো তোমাদের ইচ্ছা। তো অনেক ভাগ্য করে হাজবেন্ড পেয়েছিলাম। চলো আমরা এখন বিলটা করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আমাদের শপিং করা কমপ্লিট, এখন আমরা চলে যাবো বাড়ি। তো গাইস আমরা বাড়ি চলে এসেছি। তো কি বলবো, আমি একটা শাড়ি কিনেছি 700-এ, দুটো সেল ছিল, তো 700-এ হচ্ছে দুটো শাড়ি। আমি একটা নিয়েছি, টিনা একটা নিয়েছে। তো এটাই ছিল শপিং। আজকের ব্লগটা কন্টিনিউ করছি না, এখানেই শেষ করছি ব্লগটাকে। তো যদি কিছু ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।